চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজার কাছে। সম্প্রতি আপনার একটি গান মুক্তি পেয়েছে তানজিব সরওয়ারের সাথে, সেও আমাদের অতিথি হিসেবে এসেছিল, আজ আপনাকেও পেলাম, দুজনকে একসাথে পেলে অবশ্য গানটা বেশি জমতো। তো আপনার মুখে প্রথমে গানটি শুনতে চাই। মাত্রই রিলিজ হয়েছে গানটা, গানটার টাইটেল হচ্ছে হারিয়ে গেলে কষ্ট পাবো। সিএমবি থেকে রিলিজ, সাজিশ সরকারের মিউজিক অ্যারেঞ্জমেন্টে, আর লিরিক এবং টিউন দুটাই তানজিবের। আমি কয়েক লাইন গাচ্ছি, শুনে ফেলি। মনে মনে খুন শুটি আর চোখে কথা বলে নাম প্রেম, অমন চোখের বাণী বোঝার তো নেই বাকি যার নাম প্রেম। ভালোবাসি সত্যি বলা বাকি ছিল বলে দিলাম আজকে, হারিয়ে গেলে কষ্ট পাবো তার চেয়ে ভালো বন্ধু থেকো, বন্ধুর মায়া হারায় না। হারিয়ে যেতে আসিনি কথা আছে দিবানি, সে লাগে তোরে আপন বেশি। সত্যি বলছো কি না নাকি মিছে ছলো না এত সংশয়, আবেগের পৃথিবীটা মিথ্যে স্বপ্ন দেখা সব অভিনয়। ভালোবাসি সত্যি বলা বাকি ছিল বলে দিলাম আজকে, হারিয়ে গেলে কষ্ট পাবো তার চেয়ে ভালো বন্ধু থেকো, বন্ধুর মায়া হারায় না। হারিয়ে যেতে আসিনি কথা আছে দিবানি, সে লাগে তোরে আপন বেশি। এই গানটির পরিকল্পনা কি ছিল একবারে শুরুতে? তানজিবের সাথে আমার সেকেন্ড ডুয়েট গান, আর গানটা একটু অন্য ধাঁচের থাকে না, যেমন ছেলেটা বলছে ভালোবাসে, মেয়েটা বলছে না থাক আমরা বন্ধু থাকি, ভালোবাসা তে অনেক ভয় লাগে, যেটা এই জেনারেশনে সবার ইদানিং হচ্ছে মনে হয়। তো ওই টাইপের একটা কনসেপ্ট থেকে তানজিব এই গানটা করে। তো মাত্র গানটা রিলিজ হয়েছে, এখন পর্যন্ত তো ভালো রেসপন্স দেখি সামনে। জি, চমৎকার। তো যেহেতু ভালোবাসা দিবস, আপনার কাছ থেকে ভালোবাসার সংজ্ঞাটা শুনতে চাই। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে কি বলবো, বিশ্বাসের আরেকটা নাম ভালোবাসা। কারণ যাকে ভালোবাসবো তার প্রতি যদি অগাধ বিশ্বাস থাকে, তার অবশ্যই ভালোবাসাটাও টিকে থাকবে। সম্প্রতি কিন্তু আপনার বিবাহ বার্ষিকী আমরা উদযাপন করতে দেখেছি, 1 তারিখে ছিল খুব সম্ভবত। তো ভালোবাসার মাসেই আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তো ভালোবাসার শুরুটা কিভাবে হয়েছিল যদি দর্শকদের সাথে শেয়ার করতে? পরিচয় আগে থেকে, বাট আমার একটা মিউজিক ভিডিও ছিল অবুজ পাখি বেলাল ভাইয়ের সাথে, ওই শুটিংয়ে সুন্দরবনে শুটিং ছিল, উনি মডেল ছিলেন, হ্যাঁ অন্তু আর নশা বাপু ছিল। তো ওই শুটিং এর পরে আমাদের খুব বেশি কথা হয়, হ্যাঁ আগেও কথা হতো বাট ওটার পরে বেশি কথা হয়। তো মানে ডিরেক্ট কখনো ওভাবে বলা হয় নাই অ্যাকচুয়ালি, ও আমাকে ডিরেক্ট একদম বিয়ের কথাই বলে ওর বাবাকে দিয়ে। সেই অনুভূতিটা কেমন ছিল? থাকে না যে আমরা একজনের সাথে কথা বলতাম, বুঝতাম যে পছন্দ করি, কিন্তু ওভাবে ডিরেক্ট কখনো বলা হয় নাই। তো আমার খুব পছন্দের একটা জায়গা ছিল 300 ফিটেরও আরো ওইদিকে, তো ওইখানে যেও আমাকে হঠাৎ করে কথা বলতে বলতে বাবার সাথে ফোন ধরিয়ে দিয়েছিল। দেন মানে তার বাসায় আগে থেকেই নিশ্চয়ই জানতো আপনার কথা? হ্যাঁ। দেন ওর বাবা আমাকে বলে যা মানে ও বিয়ে করতে চায়। তো তখনও আমি মানে ও তো ডিরেক্ট কখনো বলে না, হঠাৎ করে বিয়ের কথা, হ্যাঁ। তারপর আমি বলি যে হ্যাঁ বাসায় বলে জানাবো। তো দেন আমার বাসায় মানাতে আর একটু টাইম লাগে, এই তো এইভাবে আর কি। আচ্ছা, তো এর আগে কি প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কখনো? ভালো লাগা তো থাকে, কিন্তু সব সময় গান নিয়েই ব্যস্ত থাকতেন ছোট থেকে একদম। তো ভালোবাসা দিবসে প্রিয়জনের সাথে কি করা হয়? ট্রাই করি ভ্যালেন্টাইনে সাথে থাকার, বাট যেহেতু গান নিয়েও থাকতে হয় আমার বেশিরভাগ টাইম, স্টেজ শো থাকে, শো থাকে বা বাইরে থাকা পড়ে, তারপরও অল্প একটু টাইম বের করেও চেষ্টা করি যে যদি একসাথে কোথাও ঘুরতে যাওয়া থাকা যায়। হ্যাঁ, চমৎকার। তো আজকের দিনটি কিভাবে কাটানোর পরিকল্পনা রয়েছে? কালকে রাতে মোটামুটি অল্প একটু সেলিব্রেশন করা হয়েছিল। আচ্ছা আচ্ছা। দেন আজকের দিনটা এখন বাসায় যে কোথাও দেখি, মানে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে,
বা ফ্রেন্ডদের সাথে দেখা করার ইচ্ছা আছে। এই তো ভালোবাসা আসলে সীমাবদ্ধ নয় যে শুধু যে স্বামী স্ত্রী বা বাবা মা তাদের মধ্যেও নয়, যেমন আপনার সাথে কিন্তু ভক্তদেরও একটা ভালোবাসা রয়েছে। তো ভক্তরা নিশ্চয়ই অনেক শুভেচ্ছা বার্তা পাঠায় এই দিনে, তো সেগুলো কি চেক করা হয় মেসেজ? সবগুলো তো করা পসিবল হয় না। তারপরে কয়েকজন আছে যে আমার সাথে রেগুলার প্রথম থেকে কন্ট্যাক্ট করে, তাদের নাম মনে আছে, মনে আছে, বা আমার ক্যারিয়ারের একদম প্রথম থেকে যারা ভক্ত আমাকে হ্যাঁ ফলো করে, ওদের সাথে আমি ট্রাই করি যে কন্টাক্ট রাখার। আর এমন কোন বিশেষ কিছু কি আছে স্মৃতি যে ভালোবাসা দিবসে বা যে কোনো সময় ভক্তরা কোনো পাগলামি করেছে বা আপনাকে দেখার জন্য বা আপনার কাছাকাছি যাওয়ার জন্য, এরকম কোন স্মৃতি আছে? একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা চানাচুরওয়ালা গানের শেষে কিছু বাতাসা আইসক্রিম এরকম নিয়ে স্টেজে চলে আসে। দেন বলে যে আমি সারাদিন যা কামিয়েছি আপু, ওখান থেকে আমি এটা আপনার জন্য কিনে এনেছি। তো এইটা আমার কাছে অনেক বেশি, মানে অন্য যে কোনো গিফটের থেকে। তো ওই ভালোবাসাটা আমার কাছে খুব বেশি, মানে ই করে যে এত পছন্দ করে মানুষ আমাকে। জি, ভালোবেসে যে ভুলে যায়, ইমরান ও পূজার একটি চমৎকার গান আমরা দেখেছি সম্প্রতি। তো এটার মিউজিক ভিডিওটা কিন্তু খুব সুন্দর। এই মিউজিক ভিডিওটার পেছনের কোনো গল্প আছে কি যা এই মুহূর্তে শেয়ার করতে চান? মডেল ছিল নাদিয়া এবং আশফাক, আর আমি আর ইমরান থাকি শোকজ রেজার মিউজিক ভিডিও পরিচালনা করে। গানটি কি বলবো, একটু বিরহ নিয়ে, যে ভালোবেসে যে ভুলে যায় সে তো ভালোবাসে না, এরকম গানটার কথা। ধ্রুব মিউজিক স্টেশন থেকে রিলিজ হয়। বরাবরই আমি কি বলবো যে আমার আর ইমরানের লাক খুব ফেভার করে। আমি যে কটা গানই করেছি, এটা তো বেশি দিন হয়নি রিলিজ হয়েছে, এখন পর্যন্ত রেসপন্স ভালো। গানের জন্য তো অনেকজনের সাথে জুটি হয়ে কাজ করতে হয়েছে, তো সবচেয়ে বেস্ট কি মনে হয়, বেস্ট জুটি কি গানের জন্য আপনার সাথে? অনেকের সাথেই আমার জুটি হয়ে কাজ করা হয়েছে, বাট ওই যে সবচেয়ে বেশি কাজ করছি ইমরানের সাথে। ইমরানের সাথে দর্শক বেশি ভালোভাবে গ্রহণ করে, দর্শক বেশি গানও করা হয়েছে সবচেয়ে বেশি ওর সাথে। ফিরে যাই একটু একেবারে প্রথম দিকে, গানের একেবারে হাতেখড়ি হয়েছিল কিভাবে এবং ভালোবাসাটা তৈরি হয়েছিল কত বছর বয়স থেকে? আমার মা গান করতো, মা বিয়ের পরে গানটা ভাবে কন্টিনিউ করতে পারেনি, তো ফার্স্ট হাতেখড়ি অবশ্যই মার কাছে, এরপর তো ওস্তাদের কাছে তালিম নেওয়া হয়। তো মার খুব ইচ্ছা ছিল যে মার যে স্বপ্নটা পূরণ হয়নি সেটা মেয়ে পূরণ করবে, মেয়ে পূরণ করুক। বাট মা এরকম না যে মা চেয়েছে যে আমি গানই করি। আমি নাচ শিখেছিলাম, আর্ট শিখেছি, আমি যেমন নাচ ছেড়ে দিয়েছিলাম গানের জন্য, কারণ গলা বসে যেত আমার খুব বেশি, মানে একসাথে করতে পারতাম না, তো ওটার কারণে আমার গলা খুব সেন্সিটিভ আমার, তো ওটার কারণে মানে গানটা আমার নিজেরই পছন্দ ছিল। আমি ছোটবেলায় চিরুনি নিয়ে আয়নার সামনে মানে গান করতাম, আর ভাবতাম যে পিছে অনেক দর্শক আছে, তো ওইটা মা দেখতো যে হ্যাঁ ওর এত পছন্দ গান, তো এই কারণে গানের পিছে লেগে থাকা আসলে, এবং যতটুকু এসেছে মার কারণে। একেবারে পেশা হিসাবে নিবেন এটা কবে থেকে নিশ্চিত হলো? নিশ্চিত হয়েছে আমি একটা রিয়েলিটি শোতে ছিলাম, ওখান থেকে বের হওয়ার পরে পেশা হিসেবে নেওয়া। মানে গানের সাথে জড়িত ছোটবেলা থেকে, যেহেতু আমি নতুন করি বা বিভিন্ন কম্পিটিশনে ছিলাম, গানের সাথে ছোটবেলা থেকেই জড়িত ছিলাম বা বিভিন্ন প্রোগ্রামও করতাম টিভিতে, বাট ওভাবে পেশা হিসেবে মানে ছিল না, ওই রিয়েলিটি শোর পর থেকে পেশা হিসেবে না। তো পড়াশোনা তো অন্য একটি বিষয় হয়েছে, সেটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে, এবং আমরা একই ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো এর জন্য আসলে অনেক স্মৃতি মনে পড়ে গেল। তো ভার্সিটির কোনো স্মৃতি বা কি বিষয় পড়াশোনা করেছিলেন যদি দর্শকদের সাথে শেয়ার করেন? আচ্ছা, ভার্সিটিতে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলাম, আর স্মৃতি বলতে গেলে এখন যেহেতু আপনি আছেন ইউনিভার্সিটিতেও কিন্তু খুব চমৎকার স্টেজ শো করতেন সেই সময়। স্টেজ শো করা হতো এবং আমার ডিপার্টমেন্টের থেকে সবসময় আমার নাম যেত, যতবারই কোনো মানে অকেশন আসতো শো করা হতো। আর এই মুহূর্তে স্মৃতি মনে পড়ছে, আসলে আমার এলিফির স্মৃতিগুলো মনে পড়ছে, আমরা যে একসাথে গিয়েছিলাম, অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো এই যে করোনার সময় গেল এবং পেরিয়ে আবার আমরা একটি ভালো দিকে যাচ্ছি এবং স্টেজ শো শুরু হয়েছে এবং ভালোবাসা দিবস উপলক্ষেও কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে এবং সামনেও হবে, তো স্টেজ শো নিয়ে সামনে কি কি পরিকল্পনা রয়েছে? এখনো ওইভাবে শুরু হয়নি, অল্প পরিসরে শুরু হয়েছে।
তারপরও মানে টুকটাক কয়েকটা করা হয়েছে, মানে ওপেন শোগুলো এখনো ওইভাবে চলে। অনেক নিশ্চয়ই মিস করেছেন স্টেজ পারফরম্যান্স। অবশ্যই অবশ্যই, কারণ গানটাই তো আসলে ভালোবাসা, গান মিস করেছি। এবং বিশেষ করে প্রথম দিক দিয়ে তো আমাদের রেকর্ডিংও অফ ছিল, আমার মনে আছে একদম করোনার প্রথম দিক দিয়ে আমি ফোন দিয়ে ভয়েস দিচ্ছি, এরকমও হয়েছে, মানে আইফোনে ভয়েস দিয়ে পাঠিয়েছি, ওখান থেকে গান করা হয়েছে। তো সামনে আর কি কি কাজের পরিকল্পনা রয়েছে, নতুন কোনো গান আসছে বা এরকম কিছু? কয়েকটা মুভির গান নে ভয়েস দিয়েছি অনেকগুলো, যেমন এর মধ্যে মনে পড়ছে যমজ ভূতের গল্প, তারপর তুমি আছো তুমি নেই দেখির, এই তো আরো বেশ কয়েকটা, দেন ঈদের গানের পরিকল্পনা চলছে। এই তো জি, কথা বলতে বলতে কিন্তু সময় যে কখন শেষ হয়ে গেল একদমই বোঝা যায়নি। তো আজকের এই বিশেষ ভালোবাসার দিনে দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আপনাকে টেলিভিশনের পর্দায় দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। ভালোবাসাটা আসলে একদিনের জন্য না, আজকে ভালোবাসা দিবস, বাট ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা আসলে প্রতিদিনের জন্য। তো যাদেরকে ভালোবাসবেন প্রতিদিন, তাদেরকে মানে ওই ভালোবাসাটা যাতে থাকে, এটাই আমার কামনা সবার প্রতি। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাদেরকে সময় দেবার জন্য। কিন্তু যাবার আগে আরও একটি গান শুনবো আপনার কণ্ঠে, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন। দর্শক, ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে বাংলা ভিশনের 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ সারাদিন জুড়ে থাকছে নানা আয়োজন। তাই চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়, উপভোগ করুন আজকের আয়োজনগুলো। সবাইকে আবারও ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবার গান। গান শুরু করার আগে বাংলা ভিশনকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য, এবং সবাইকে আবারও বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। চলুন গান শুনে ফেলি। ওকে, এখন যে গানটি করব, গানটি আমার এবং শোয়েব ভাইয়ের ছিল, অপেক্ষার পর গানটির টাইটেল। আচ্ছা শুনে ফেলি। ভালোবাসা আলো আশা, একটা প্রদীপ জ্বেলে মনের ঘরে, অনেক পরে সেই তো তুমি এলে, আমি মরে যেতাম মরে যেতাম এই জীবনে তোমাকে না পেলে, আমি মরে যেতাম মরে যেতাম এ জীবনে তোমাকে না পেলে, অপেক্ষাতে থেকে থেকে কেটেছে কত প্রহর, অবশেষে তুমি এসে সাজালে মনের শহর, ইচ্ছে গুলো উড়ছে খুন সুখের ডানা মেলে, আমি মরে যেতাম মরে যেতাম এ জীবনে তোমাকে না পেলে, আমি মরে যেতাম মরে যেতাম এ জীবনে তোমাকে না পেলে। ভালোবাসা আলো আশা, একটা প্রদীপ জ্বেলে মনের ঘরে, অনেক পরে সেই তো তুমি এলে, আমি মরে যেতাম মরে যেতাম এ জীবনে তোমাকে না পেলে, আমি মরে যেতাম মরে যেতাম এ জীবনে তোমাকে না পেলে।